ঢাক ঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলা, পাখি মোরক মাছসহ বাঙালির চিরায়ত নানা অনুষঙ্গ নিয়ে বাংলার নতুন বছর বরণ। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ফারুকী পার্কে এসে শেষ হয়। পরে আয়োজন করা হয় বাঙালিয়ানার সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গান আর আবৃত্তির মাধ্যমে প্রকাশের চেষ্টা মনের যত রং। তারা আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, বাঙালির প্রাণের উৎসব এই বৈশাখী উৎসব, এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। যতবার বাঙালি সংস্কৃতির উপর বাঙালি আবহমান বাঙালি সংস্কৃতির উপর আঘাত এসেছে, ততবার বাঙালি আরও শক্তিশালী হয়ে প্রতিবাদী হয়ে তাকে উপড়ে ফেলেছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আলোময় প্রভাতে সঙ্গীতের অপার মূর্ছনা, হৃদয়ে শিহরণ জাগায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখের স্তুতি গানে মুখর বরিশালের ব্রজমোহন স্কুল মাঠ প্রাঙ্গণ। বর্ণিল আয়োজনে ময়মনসিংহ নগরীর রেল স্টেশন মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রাজশাহী, রংপুর, ফেনী ও সিলেটের নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় বাঙালির আত্মার উৎসব পহেলা বৈশাখ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।